একটি হাদিস দিয়ে শুরু করবো নাবি সাল্লাহ ইসলাম সম্পর্কে সাহাবিরা বর্ণনা করেছেন সোনানে নাসাইদ হাদিস ইবনে মাজা তিরমিজির হাদিস হাদিসটি শহীদ আল্লাহ আলবানী হাদিসটিকে টিকে সহি বলেছেন ইমাম হাদিসটি হাসান বলেছেন হাসান শহীদ দুটোই আমলযোগ্য যদি কিছুটা তার পরিভাষার দিক থেকে পার্থক্য রয়েছে আমলযোগ্য গ্রহণযোগ্য হাদিস হচ্ছে হাদিস শহীদ এবং হাসান আর তার নিচে যেগুলো আছে সব জয়ীফ না হয় জাল না হয় মনকার বিভিন্ন স্তর রয়েছে হাদিসের দুর্বল হাদিস ভিত্তিহীন হাদিসের অনেকগুলি স্তর রয়েছে আর আমলযোগ্য হাদিস আমল যোগ্য হাদিসার হুকুম লাগিয়েছেন অথবা হাসান সহি মানে বিশুদ্ধ আর হাসান মানে সুন্দর অর্থ কিন্তু প্রত্যেকটি সংজ্ঞা রয়েছে হাসান চাইতে শক্তিশালী হচ্ছে সহি হাদিস জি তো নবী সাল্লাম জিনের অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন এ হাদিসে রয়েছে আর অমিন আইনুল ইনসান মানুষের বদনজরের অনিষ্ট থেকে কো নজর লাগা থেকে যাতে কারো নজর লাগলে ক্ষতি না হয় ক্ষতি না করতে পারে মানুষের বদনজর কৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতেন বদনজর শুধু হেংসুকের লাগে না হিংসার না করলে অনেক সময় লেগে যায় কারো চোখ প্রাকৃতিকভাবে খারাপ থাকে নিজের মানুষ শরীরের দিকেও যদি তাকায় তো বদ নজর লাগতে পারে এবং নিজের শরীরের দিকে তাকালে বদ নজর লাগতে পারে নিজেকে দেখতে খুব ভালো লেগেছে কেউ নিজের তো হিংসা করে না দুনিয়াতে নিজের হিংসা নিজে কেউ করে না আর বাপমা এমন কাছের মানুষ যে বাপ মা হিংসা ছেলে মেয়ে হিংসা করতে পারে যদি মেয়ের মতো ছেলেমেয়ের করে না কিন্তু বাপ মা কিন্তু হিংসা করে না সাধারণত বাপমা চাই যে আমি যত বড় হয়েছি তার চাইতে অনেক বড় যেন হয় বাপমা যতই বড় হোক না কেন কিন্তু মায়ের পেটের ভাই চায় না যে আপনি তার চাইতে বেড়ে যান এশাল ভালো মানুষ আছে কিন্তু সংখ্যা অনেক তো এই মর্মে বিস্তারিত আরো অলমার আলোচনা করেছেন সাহু কখনো কখন নিজের বদনজন নিজেকে লেগে যায় নিজের টাকা পয়সার দিকে দেখলে বদনজর লেগে যায় চমৎকৃত করেছে হ্যাঁ এত টাকার মালিক আমি যেমন ধর শরীর আমার এত সুঠাম আয়না দাঁড়িয়ে এত সুন্দর লাগছে আমাকে কত লে আল হতে পারে ইচ্ছা করেন অনিচ্ছাকৃত এই জন্য নিজেকে দেখেও যদি সুন্দর লাগে বলবেন মা শাহ মা শাহ আলহামদুলিল্লাহ তাহলে বদনজর লাগবে অখাদ বেগাইরে এরা দাতি কখন অনিচ্ছাকৃত বদনজর লাগে ইচ্ছা করে নিজের ছেলে মেয়েকে দেখছে ছেলে মেয়েকে কেউ কি বদনজর লাগে ভালো দৃষ্টিতে দেখছে খুব সুন্দর লাগছে দেখে মেয়ে সাবালিক হয়ে উঠেছে বেশ সুন্দর লাগছে মাসা আল্লাহ হ্যাঁ সুন্দর হয়ে উঠেছে একটা বয়স আছে ছেলে মেয়েদের কচ্ছিকায় বেশি সুন্দর লাগে বিভিন্ন স্তর বিভিন্ন রকম সৌন্দর্য আছে দুই বছর তিন বছর বাচ্চার সৌন্দর্য আলাদা আবার যখন হ্যাঁ কিশোর সাবালোক হতে যাচ্ছে সেই সময়টাই হ্যাঁ এখনো দাড়িমোচ গজায়নি বেশ সুন্দর লাগে হ্যাঁ বেশ সুন্দর লাগে নিজের ছেলে মেয়েকে অত মজুর লেগে যেতে পারে অনেক সময় এই জন্য যখনই ভালো লাগবে ছেলেমেয়েকে দেখতে ভালো লাগছে কাকে ভালো লাগে না নিজের ছেলে মেয়ে আদর্শ না ও ভালো লাগছে মাশাআল্লাহ আল্লাহ তো বারাক আল্লাহ আল্লাহ যেন বরকত দান করেন জি ভাই মাশাআল্লাহ বলেন আর না হইলে বারাক আল্লাহ ফিক আল্লাহ যেন বরকত দান করেন জি দোয়া করেন বল বেতাব এই অনিচ্ছাকৃত বদ নজর লাগতে পারে প্রাকৃতিকভাবে সৃষ্টিগত আর যেটা অনিচ্ছাকৃত প্রাকৃতিকভাবে বদনজর লেগে যায় কারো দিকে তাকালে বদনজর লেগে যায় হিংসা নেই কারো একটা ভালো গাড়িতে গেছেন বদনজর লেগে গেল কোন হিংসা নেই তারপর কারো ভালো একটা নতুন বাড়িতে গেছেন বদনজর লেগে গেল বলছে সবচেয়ে নিকৃষ্ট বদনজর কারণ হিংসুকের বদনজর ভিতরটা হিংসার জ্বালা এই চোখ দিয়ে বেরোচ্ছে বদনজর লাগতে পারে কিন্তু হিংসাও নেই কিছু নেই শত্রুতা নেই ভালোবাসছেন যে সে আরো উন্নতি করুক আরও ভালো থাক তারপরে বদনজর লেগে যাচ্ছে এটা সবচেয়ে খারাপ